নমস্কার বন্ধুরা, আমি সৃজা, তোমাদের সবাইকে আমার বং ট্রাভেল চ্যানেলে স্বাগত। আমি রিসেন্টলি ইন্টারনেটে বেশ একটা নতুন ক্যাফের সন্ধান পেয়েছি এই দমদমে। দমদমে বলেই আমি এত সন্ধে করে বেরোচ্ছি, কারণ বাড়ি ফেরার কোনো অসুবিধা নেই। তো দেখে যেটা মনে হলো, ক্যাফেটা ছোটখাটো বাট বেশ ইউনিক। কিভাবে যাব, কি পাওয়া যায় আর কি কি খাবো, সব কিছু বলবো, সব কিছু শেয়ার করবো। এক্স্যাক্টলি কোথায় এটা আমি ঠিক জানি না, আমি যেতে যেতেই জানবো আর তোমাদেরও জানাতে থাকবো। তাহলে চলো সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এখনো করোনি, যদি ভালো লাগে অন্য ভিডিওগুলো দেখো, যদি মন চায় প্লিজ সাবস্ক্রাইব করো। দমদম রোড থেকে নাগেরবাজার যাওয়ার অটো নিয়ে বাসন্তী সুইটসের সামনে নামতে হবে। নেমে বাসন্তী সুইটসের ঠিক পাশে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলিটা ধরতে হবে। কিছুক্ষণ ডান দিক বাদিক করে গেলেই দেখতে পেয়ে যাবে আহারে 74। তবে প্রথমবার যাওয়ার জন্য টোটো ধরে নিতে পারো, ফেরার সময় হেঁটেই চলে এলে। আহারে 74-এর ভেতরটা হলো ঠিক এইরকম, গ্রাম্য বাড়ি ফ্লেভার আসবে, দরজার ওপরে কলকা করা, এবং এই যে জিনিসগুলো দেখছি এগুলো সবই বিক্রির জন্য রাখা আছে। দেওয়ালে এরকম পেইন্টিং করা রয়েছে। আগের দিন ওই এসো বসি পাশাপাশি তো এরকম দড়ির লাইট ছিল এখানেও, তাই আমার মা যথারীতি ব্যাগ দেখতে শুরু করে দিয়েছে। এখানে এরকম হাতে বানানো জিনিস বিক্রির জন্য রাখা রয়েছে, সাজানো এবং বিক্রি দুটোই একসাথে হয়ে যাবে। অবশ্যই বই আছে, এগুলো কিনতেও পারবে, পড়াশুনোও করতে পারবে, যা খুশি। খুব সুন্দর করে সাজানো এই ক্যাফেটি, গেলেই একটা কলকাতা কলকাতা ফিল আসবে, তার সাথে গ্রাম বাংলা। এই ঘরটা যে ঘরে রয়েছি, এই ঘরে মেনলি গ্রাম্য ফ্লেভারে সাজানো। এর পাশের ঘরটা খুব ইন্টারেস্টিং, বিশেষ করে দেয়াল ঘরটা। চলো তোমাদের দেয়ালটা দেখাই পাশের ঘরে। যে কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, চা খাবি, ফুচকা খাবি, সাথে ওটা কে বাবু, আর অবশ্যই কেস খেয়েছিস, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এই দেয়াল পেইন্টিংটা সত্যি আমার ভীষণ ইউনিক লেগেছে। এটা হলো পাশের ঘর। পুরো রেস্টুরেন্টটা গ্রাম বাংলা কলকাতা ফ্লেভারে সাজানো থাকলেও খাবার দাবার কিন্তু কন্টিনেন্টাল এবং ইটালীয়। চলো তোমাদের মেনু কার্ডটা দেখাই। হোম ডেলিভারিও অ্যাভেলেবেল, এই নাম্বারে ফোন করলে বাড়িতে খাবার দিয়ে যাবে। নানান ধরনের খাবার রয়েছে, স্টার্টার, স্যুপ, ফ্রাইস, স্যান্ডউইচ, ডেজার্ট, অনেক কিছু। প্রথমে আমরা, মানে আমি আর মা, একটা নতুন ধরনের স্যুপ দিয়ে শুরু করেছিলাম, সেটা হলো ক্রিম অফ চিকেন স্যুপ। চিকেনগুলো নিচে থিতিয়ে পড়ে গেছে, কারণ কি সেগুলো ভাড় বেশি, খুব বোকাবোকা ইনফরমেশন, যাই হোক বাট খেতে ভালোই ছিল, খারাপ না। 120 টাকা এই যে এরকম স্যুপটা, ভালোই, নট ব্যাড শুরু করার জন্য, শুরুটা ভালোই। আর চেয়ারগুলো খুব ইন্টারেস্টিং, এরকম ত্রিকোণ আকৃতি। যদি জল তেষ্টা পায় তাহলে এরকম বোতলে জল দেবে, আজকাল এটাই দেখছি সব জায়গায়, করোনার পরে গ্লাসে জল দেওয়ার সিস্টেমটা চলে গেছে। খাওয়া দাওয়া বই পড়া কেনাকাটি একসাথেই হয়ে যাবে, অনেকটা রদ দেখা কলা বেচা টাইপের ব্যাপার। এই ব্যাগগুলো তোমরা কিনতে পারো, এগুলো বেশ ভালো, তবে আমার মনে হয়েছে খাবারের থেকে এই জিনিসপত্রের দামগুলো একটু বেশিই বেশি, বাট ডিজাইনগুলো ভালো। আর জানি খুব বাজে ছবি আসছে, ভেতরে আলো খুব কম, একটা ধিমি ধিমি আলোর ব্যাপার, একটু কষ্ট করে দেখো। যাই হোক, অনেক কিছুই দেখলাম নেড়ে চেড়ে, বাট দামটা একটু বেশিই বেশি, কিছুই কেনা হলো না। এরপরে যেটা অর্ডার দিলাম সেটা হলো আমার জন্য গ্রিল চিকেন উইথ আহারে 74-এর স্পেশাল সস,
দেখা যাক সেটা কি। আর মায়ের জন্য ডায়মন্ড ফিশ ফ্রাই, মাকে বললাম একটু ফিশ ফ্রাইটা কেটে দেখাতে। মা ভীষণ স্মার্টলি ছুরি কাঁচি নিয়ে ফিশ ফ্রাইয়ের পেট কেটে ফেললো। এই যে ভেতরটা এরকম, যথেষ্ট গরম, তবে আমি বলবো মিত্র ক্যাফের মতোই লেগেছে আমার, মানে স্বাদে বিশাল কিছু তফাত নেই, ভালো খেতে। ভগবান যেন মা এরকম চাকুর মধ্যে ওটাকে তুলে আমায় কেন দেখাচ্ছিল, হাতে নিয়েও দেখাতে পারতো। যাই হোক, সেই হলো ব্যাপার। এবার আমি কাটছি, দেখো গ্রিল চিকেনটা সত্যি কথা বলছি দেখে আমার অতটা ভালো লাগেনি, তবে খেতে মোটামুটি ছিল। বাট আমি বলবো গ্রিল চিকেন না খেয়ে ফিশ ফ্রাইটাই আমার বেটার লেগেছিল। লাস্টে ওটাই আমি আর মা ভাগ করে খেয়েছি, এটা পুরোটা খেতে পারিনি। তবে এদের এই স্পেশাল সস যেটা দিয়েছে, এই সসটার খুব ভালো খেতে, টকটক মিষ্টি মিষ্টি, দুর্দান্ত একটা স্বাদ। এই কাপগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ওই স্মাইলির মতো একটা একতারা আছে। এগেইন আরেকবার আমি এই দেয়ালটা দেখাচ্ছি, কারণ এই পুরো রেস্টুরেন্টে আমার এই দেয়ালটা খুব ভালো লেগেছে, বিশেষ করে যে কথাগুলো এরা লিখেছে সত্যি ভীষণ রিয়েল লাইফের সঙ্গে রিলেট করা যায়। লাস্টলি আইসক্রিম অর্ডার করেছিলাম আমি, ভ্যানিলা উইথ চকো সস, আর মায়ের জন্য ভ্যানিলা উইথ ড্রাই ফ্রুটস। যদি আসো এই ক্যাফেটাতে তাহলে আমি বলবো ওই স্পেশাল সসটা দিয়ে যে খাবারগুলো আছে অবশ্যই একটা ট্রাই করো, ওটা বেশ ইউনিক লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। এই ছিল আজকে আমার আহারে 74-এর জার্নি। এবার ফেরা যাক, যাওয়ার সময় অবশ্যই হেঁটে যাব, খাবারগুলো হজম হয়ে যাবে। এই পার্কটা পড়বে যাওয়ার পথে, এখানে কয়েকটি চেয়ারও আছে, কিছুক্ষণ বসতে পারো। আজকে এখানেই শেষ করছি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কোনোটা কিন্তু ভুললে চলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে মহালয়ার দিন সকাল সকাল বাগবাজার ঘাটে, সাথে কুমোরটুলিতে মায়ের সাথে। আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।